তবে আমি চারদিকে ঘুরে দেখেছি নৌকা এবং হাত পাখা যে প্রতীক তাদের আমি শুধু কর্মী দেখতে পেয়েছি। এর বাইরে এগারোটার পর থেকে অথবা দশটার পর থেকে প্রধান যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছেন, স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী রয়েছেন তৈমুর আলম খন্দকার, তার কর্মী সমর্থক আমি তাদের কাউকে দেখতে পাইনি, তবে হাত পাখা এবং নৌকার কর্মীরা রয়েছে। আমি যদি একটু এই দিকটা আপনাকে দেখাই, একটি ভোট কেন্দ্র হচ্ছে 144 ধারা সেখানে চলমান, কিন্তু এখানে অসংখ্য মানে আমি যদি হাজার মানুষের কথা বলি, হাজার হাজার কর্মীর কথা বলি, ঠিক তারা এই জায়গাটায় রয়েছে। অর্থাৎ ভোটের যে একটা পরিবেশ থাকার কথা বাইরে অন্তত এটা দেখা যায় না, তবে যখন ভ্রাম্যমান আদালত কিংবা ম্যাজিস্ট্রেট আসে তখন এটা একেবারেই পিনপতন নিরবতা থাকে এবং চমৎকার একটা পরিবেশ থাকে, কিন্তু যখন সেই ম্যাজিস্ট্রেট চলে যান তখন সেটি আবারও আগের মতো অবস্থা হয়ে যায়। তবে সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছে যে তারা ভোট দিতে পেরে খুবই আনন্দিত, এবং এর আগে যেমন আমার সহকর্মীরা বলছিলেন যে ইলেকট্রনিক ভোটিং মেশিন এর মাধ্যমে হচ্ছে বলে এবার ভোট গ্রহণ একটু স্লো, কিন্তু সেই সময়টা আসলে অনেক দীর্ঘ, ঘন্টা পর ঘন্টা লাগছে এক একজনকে ভোট দেওয়ার জন্য। এই হচ্ছে মোটামুটি আমার কাছে থাকা সর্বশেষ সংবাদ।